কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলিতে বাবা মা ও ছেলের মৃত্যু। খালেদার জন্মদিন সম্পর্কে তথ্য জানাতে হাইকোর্টের নির্দেশ। চীনে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত 11। এবং শাস্তি কমানোর আবেদন করলেন সাকিবের মোহামেডান। আসসালামু আলাইকুম, নগর বার্তায় স্বাগত জানাচ্ছি, আমি সালমা আহমেদ সঙ্গীতা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীর গুলিতে বাবা মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সকাল 11টায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে, তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনই মারা যান। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে সরকারের কাছে থাকা সব নথিপত্র 60 দিনের মধ্যে দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিন্ন ভিন্ন জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল শনিবার হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে কমপক্ষে 11 জন নিহত হয়েছেন। আজ সকালে দেশটির মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় সকাল 6:30টার দিকে দেশটির হুবেই প্রদেশে ঝাংওয়ান জেলার শিয়ান শহরে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, বিস্ফোরণের পর শতাধিক মানুষকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 37 জন গুরুতর আহত। শিয়ান শহরের পৌর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছে, দুর্ঘটনার পর বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। এবার খেলার খবর। সাকিব আল হাসানের কর্মকাণ্ড নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে প্রথমে স্ট্যাম্পে লাথি ও পরে স্ট্যাম্প তুলে আছাড় মারেন মোহামেডান অধিনায়ক। ড্রেসিংরুমে ফেরার পথে তেরে যান আবাহনী কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের দিকে। এই ঘটনায় সাকিবকে 3 ম্যাচ নিষিদ্ধ ও 5 লাখ টাকা জরিমানা করে সিসিডিএম। তাদের দেওয়া এই শাস্তি কমানোর আবেদন জানিয়েছে ডিপিএলএ সাকিবের ক্লাব মোহামেডান। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান, যদিও সিসিডিএম জানিয়েছে এখনও কোনো চিঠি পায়নি তারা। এ ছিল নগর বার্তায়, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলিতে বাবা মা ও ছেলের মৃত্যু। খালেদার জন্মদিন সম্পর্কে তথ্য জানাতে হাইকোর্টের নির্দেশ। চীনে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত 11। এবং শাস্তি কমানোর আবেদন করলেন সাকিবের মোহামেডান। এছাড়াও নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, দেশকে নিরাপদে রাখুন। শুভেচ্ছা নিরন্তর।